অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমার আলোচনার বিষয় হচ্ছে প্লাস্টিক। মূলত প্লাস্টিক কি? উচ্চ আণবিক ওজনের প্রাকৃতিক বা কৃত্রিম জৈব যৌগ কে তুলনামূলক মধ্যম মানের তাপমাত্রায় উত্তপ্ত করে চাপ দিয়ে ঠান্ডা করলে যে সামগ্রী পাওয়া যায় তাই প্লাস্টিক। মূলত প্লাস্টিক এমন এক সামগ্রী যার উপর চাপ প্রয়োগে সৃষ্ট বিকৃতি চাপ অবমুক্তিতে অপসারিত হয় না। মেলামাইন কি? ক্যালসিয়াম কার্বাইড হতে মেলামাইন পাওয়া যায়। এই মেলামাইন হতে ইউরিয়া, ফর্মালাইট, অ্যালকোলাইট, পলিস্টার ইত্যাদি থার্মোসেটিং প্লাস্টিক তৈরি করা হয়। এখন আমরা জানব থার্মোসেটিং প্লাস্টিকের বৈশিষ্ট্য। এক নম্বরে, এগুলো একবার উত্তপ্ত করে ঢালাই করার পর পুনরায় উত্তপ্ত করে ঢালাই করা যায় না। অর্থাৎ থার্মোসেটিং প্লাস্টিক এমন এক প্লাস্টিক যা দ্বারা আমরা একবারই একটা যে কোনো একটা দ্রব্য আমরা যদি তৈরি করি এটাকে উত্তপ্ত করে দ্বিতীয়বার আর এটাকে আমরা ইউজ করতে পারবো না। দুই নম্বর, প্রথমবার উত্তপ্ত করলে এগুলোর গুণাগুণে স্থায়ী পরিবর্তন ঘটে। তিন নম্বর, প্রথমবারের পর আর এগুলো ব্যবহার করা যায় না এবং ভিন্ন ভিন্ন ধাঁচেও ঢালাই করা যায় না। যে পয়েন্টটা আমি প্রথমে আলাপ করেছিলাম যে এটাকে যদি আমরা পরবর্তীতে আবার ইউজ করার চেষ্টা করি সেটা কখনই সম্ভব না। যদি ভিন্ন কোনো আকৃতির পদার্থ আমরা তৈরি করতে চাই সেটাও সম্ভব না। চার নম্বর, এগুলো উন্নত মানের প্লাস্টিক। পাঁচ নম্বর, এগুলো সাসে ঢালাই এরপর শক্ত হওয়ার সাথে সাথে সাস হতে তোলা হয়। এগুলোর ক্রাপের মূল্য নাই। এগুলোর ঢালাইকরণ অপেক্ষাকৃত জটিল। এগুলোকে প্রথমবারে উত্তপ্ত করলেই অণুগুলোর স্থায়ী পরিবর্তন ঘটে। নয় নম্বর, ফেনল, ফর্মালডিহাইড, কাস্ট পেন্ডিক, পলিস্টার, মেলামাইন, ফর্মালডিহাইড, অ্যালকালাইট, ইউরিয়া, ফর্মালাইট, কেসিন এগুলোর উদাহরণ। তাহলে আমরা সাধারণত দেখতে পাই যে যদি আমরা মেলামাইন জাতীয় যে প্লাস্টিক আমরা ইউজ করি বা সচরাচর যেগুলো দেখতে পাই এগুলো মূলত একবারই আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ এই যদি ভেঙে যায় এটাকে উত্তপ্ত করে আর দ্বিতীয় কোনো পদার্থে পরিণত করা সম্ভব নয়। এটাই হলো থার্মোসেটিং প্লাস্টিকের মূল বৈশিষ্ট্য। প্লাস্টিকের কাঁচামাল, অর্থাৎ প্লাস্টিক কী দ্বারা তৈরি হয় বা প্লাস্টিকের একটা পণ্য তৈরি করতে আমাদের কী কী কাঁচামাল প্রয়োজন হয় সেগুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথমত আমাদের দরকার ফর্মালডিহাইড, দুই নম্বর ফেনল, তিন নম্বর ইউরিয়া, চার নম্বরে ভিনাইল ক্লোরাইড, পাঁচ নম্বরে ভিনাইল অ্যাসিটেট, ছয় নম্বরে সেলুলেস, সাত নম্বরে এস্টাইরিন, আট নম্বরে প্রোপাইলিন, নয় নম্বরে ইথিলিন, দশ নম্বরে মেলামাইন। অর্থাৎ আমরা প্লাস্টিকের কাঁচামাল হিসেবে একটা অংশে আমরা মেলামাইনও ইউজ করি। প্লাস্টিকের প্রকৌশল ধর্ম বা প্লাস্টিকের যে ইঞ্জিনিয়ারিংয়ের যে ধর্মগুলি আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বরে, প্লাস্টিক সামগ্রী ওজনে হালকা, স্থানান্তর সহজ এবং আপেক্ষিক গুরুত্ব 1.3 হতে 1.4। এগুলো অধিকাংশ রাসায়নিক দ্রব্যের সাথে বিক্রিয়া করে না। এগুলো ক্ষয়রোধী, এগুলো বিদ্যুৎ অপরিবাহী এবং বিদ্যুৎ অন্তরক। অর্থাৎ প্লাস্টিকের মধ্য দিয়ে আমরা বিদ্যুৎ পরিবহন করতে পারি না। এগুলো যে কোনো ইঞ্চিত আকার আকৃতিতে সহজেই ঢালাই করা যায়। অর্থাৎ আমাদের ইচ্ছে অনুযায়ী এটাকে আমরা বিভিন্ন আকৃতির যে ডাইস আছে এই ডাইসে আমরা এটাকে ওই ওই পদার্থে রূপান্তর করতে পারি। এটা উত্তপ্ত করে যে কোনো আকৃতিতে আমরা এটা সহজেই ঢালাই করতে পারি। এগুলো ইঞ্চিত বর্ণে বা স্বচ্ছ অবস্থায় তৈরি করা যায়। এগুলোর অপ্রতিধ্বনিতকারী গুণ আছে। এগুলো আর্দ্রতা ও গ্রিস প্রতিরোধী। অর্থাৎ প্লাস্টিক আমরা জানি সাধারণত প্লাস্টিক কিন্তু আমরা পানির সংস্পর্শে আসলে এর ভিতরে পানি প্রবেশ করতে পারে না, সেই হিসাবে আর্দ্রতা প্রতিরোধী হিসাবে এটাকে আমরা ইউজ করতে পারি।
এগুলোকে সহজে দীর্ণ কাটা ও জোড়া দেয়া যায়, যেটা আমি আগে আলাপ করেছিলাম। এগুলোর তাপরোধিতার মান নগণ্য, অর্থাৎ তাপে কিন্তু প্লাস্টিক যতই শক্তিশালী হোক না কেন, তাপ প্রয়োগ করা হলে এটা কিন্তু গলে যাবে। এখন আবার আমরা জানবো যে প্লাস্টিক আবার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন প্রাকৃতিক প্লাস্টিক এবং কৃত্রিম প্লাস্টিক। প্রাকৃতিক প্লাস্টারের মধ্যে আছে কাঁচামালের মধ্যে প্রাকৃতিক প্লাস্টিকের কাঁচামাল হলো আলকাট্রা, মোম, প্রাকৃতিক রজন ইত্যাদি। কৃত্রিম প্লাস্টিক কয়লা, চুন, পেট্রোলিয়াম, লবণ, পানি, বায়ু, সিলিকা, গন্ধক ইত্যাদি। অর্থাৎ কৃত্রিম বলতে আমরা বুঝি যেটা মানুষ সৃষ্টি করতে পারে, সেটা হলো কৃত্রিম। প্রাকৃতিক প্লাস্টিক তৈরি খরচ কম অপেক্ষাকৃত কৃত্রিম প্লাস্টিকের তৈরি খরচ বেশি। প্রাকৃতিক প্লাস্টিকের বাজার মূল্য কম আর কৃত্রিম প্লাস্টিকের বাজার মূল্য বেশি। প্রাকৃতিক প্লাস্টিকের গুণাগুণ নিয়ন্ত্রণ সম্ভব হয় না, অপরদিকে কৃত্রিম প্লাস্টিকের গুণাগুণ নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রাকৃতিক প্লাস্টিকের গুণগত মান নিম্ন, কৃত্রিম প্লাস্টিকের গুণগত মান উত্তম। প্রাকৃতিক প্লাস্টিকের চাহিদা সীমিত, অপরদিকে কৃত্রিম প্লাস্টিকের চাহিদা ব্যাপক। 7 নম্বর পয়েন্ট, প্রাকৃতিক প্লাস্টিক প্রকৌশল কাজে ব্যবহার তেমন একটা দেখা যায় না, অর্থাৎ সীমিত, অপরদিকে কৃত্রিম প্লাস্টিকের ব্যবহার ব্যাপক। তো এখন আমরা লক্ষ্য করে দেখতে পাই যে আমাদের ইঞ্জিনিয়ারিং যে সেক্টরগুলো, সিভিল ইঞ্জিনিয়ারিং বা সার্ভিং ইঞ্জিনিয়ারিং যে সেক্টরগুলো হয়, এগুলো আমরা বিভিন্ন রকম প্লাস্টিক ইউজ করে থাকি। তো এখন আমাদের মধ্যেও আমাদের জানতে হবে যে এগুলোর ভিতরে যে থার্মোপ্লাস্টিক, যে আমাদের একটা আছে আলাদা যে থার্মোপ্লাস্টিক যেটা, ওটাকে আমরা একবার ইউজ করার পর যদি ভেঙে যায় তাহলে ওটাকে আর পুনরায় আমরা ব্যবহার করতে পারবো না। অপরদিকে আমাদের যে যে কৃত্রিম যে প্লাস্টিকগুলি আছে, আমাদের যে পদার্থ দ্বারা কৃত্রিম প্লাস্টিকগুলো আমরা তৈরি করি, এগুলো কিন্তু আমাদের একবার নষ্ট হয়ে গেলে আমরা দ্বিতীয়বার আবার উত্তপ্ত করে আবার অন্য কোনো পদার্থে আমরা পরিণত করতে পারি। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা জানতে পারলাম যে প্লাস্টিকের ধর্ম, থার্মোপ্লাস্টিকের ধর্ম, এবং আমরা জানতে পারলাম কৃত্রিম এবং প্রাকৃতিক প্লাস্টিকের মধ্যে যে পার্থক্যগুলি আছে এগুলি জানতে পারলাম। তাহলে আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, ধন্যবাদ।